আসসালামু আলাইকুম। বিথিস ড্রিম অল থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একটা রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে ডাটা শাক ভাজার একটা রেসিপি শেয়ার করব। অনেকেই ভাবছেন এত সহজ রেসিপি আবার শেয়ার করার কি আছে। একটা উপকরণ বাড়তি ব্যবহার করে খুবই মজাদার এই ডাটা শাক ভাজি করব, তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। এই একই প্রসেসে আপনারা অন্য যে কোনো শাকও ভেজে নিতে পারেন। তো চলুন ডাটা শাক ভাজি করতে কী কী উপকরণ লাগছে সেটা দেখে নেই। রান্না করার জন্য এখানে আজকে এক আটটি ডাটা শাক নিয়েছি। আর ডাটা শাক থেকে যতটুকু অংশ ডাটা নরম থাকে সেই পর্যন্ত নিব, আর ছোট ছোট টুকরো করে কেটে নিব। সবগুলো ডাটা এভাবে আমি কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। এখন এই ধুয়ে নেওয়া শাকগুলো সিদ্ধ করব। সেজন্য প্রথমে এখানে একটা বড় সাইজের রসুন কুচি করে রেখেছি, সেই রসুন কুচি দিয়ে দিচ্ছি। শাক সিদ্ধ করার সময় রসুন কুচি দিলে খুব সুন্দর ফ্লেভার আসে। চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এবার এই শাক সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিব। শাক সিদ্ধ হতে হতে এখানে আজকে যে উপকরণটা ব্যবহার করছি চিংড়ি শুটকি, সেই শুটকি নিয়ে নিচ্ছি। 1/4 কাপের মতো চিংড়ি শুটকি আজকে রান্নায় ব্যবহার করব। প্রথমে শুটকিগুলো একটু বেছে নিতে হবে, এখানে যদি ময়লা থাকে সেটা ফেলে দিব। তারপর সামান্য গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, তাহলে যদি বালি থাকে সেটা চলে যাবে। 2-3 বার করে পানি চেঞ্জ করে এই শুটকিগুলো ধুয়ে নিচ্ছি। পানি চেঞ্জ করে নিয়েছি আর এদিকে দেখি শাক সিদ্ধ হয়েছে কিনা। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দেখুন শাক থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। এই পানিতে শাক আর শাকের ডাঁটা দুটোই সিদ্ধ হয়ে যাবে। এখন পুরো পানিটা শুকিয়ে নিতে হবে। পানি শুকিয়ে যেতে যেতে এদিকে অন্য চুলায় আরেকটা প্যান বসিয়ে এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। আর শাক রান্নায় তেলের ব্যবহার একটু বেশি করতে হয়। তেল গরম হয়ে গেলে 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এই পেঁয়াজ কিছুটা ভেজে নিতে হবে, কিন্তু খুব বেশি ব্রাউন করে ফেলা যাবে না। ভাজা হয়ে গেলে 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়ো। শাক ভাজাতে যদিও জিরার গুঁড়ো ব্যবহার করতে হয় না, কিন্তু যেহেতু শুটকি ব্যবহার করছি তাই এখানে কিছুটা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লাল মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে কিছুটা ভেজে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন এখানে 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। যেই চিংড়ির শুটকিগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর এই পানিতেই এই শুটকিগুলো কষিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে খুব ভালোভাবে 4-5 মিনিট ধরে শুটকিগুলোকে কষিয়ে নিচ্ছি। দেখুন তেল উপরে উঠে এসেছে আর শুটকি মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে যে শাক সিদ্ধ করে রেখেছি আর পানিও পুরোপুরি শুকিয়ে নিয়েছিলাম, সেই সিদ্ধ করা শাক দিয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 3-4 মিনিট ধরে চুলার হিট মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। চুলার হিট কমিয়ে রাখলে শাক থেকে পানি বের হয়ে যাবে আর বেশি নরম হয়ে যাবে, শাকের কালারও সুন্দর আসবে না। এখন এভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এভাবে শাক ভাজি করলে শাকের কালারও খুব ভালো আসে। শাক ভাজিতে ঢাকনা ব্যবহার করতে হয় না, ঢাকনা ব্যবহার করলে শাকের যে একটা সুন্দর কালার থাকে সেই কালার নষ্ট হয়ে যায়। আমি সিদ্ধ করার সময় সামান্য লবণ ব্যবহার করেছিলাম, তাই এখন আরও কিছুটা লবণ লাগবে, একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। আবারও একটু মিশিয়ে নিলাম।
এখন আগে থেকে আমি দুই তিনটা শুকনো মরিচ ভেজে রেখেছি, সেগুলো এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। আর শাক ভাজিতে শুকনো মরিচ ব্যবহার করলে খেতে ভীষণ মজা লাগে। এখন ভালোভাবে নেড়েচেড়ে আরও দু এক মিনিট ভেজে নিতে হবে। এই শাক ভাজা এখন পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল। গরম ভাতের সাথে এইভাবে রান্না করা ডাঁটা শাক ভাজি থাকলে আর কিছুই লাগবে না। আজকের এই ভীষণ মজার ডাঁটা শাক ভাজির রেসিপিটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর সেই সাথে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আবারও ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে আপনাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আজ এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।